টানা দাবদাহের পর অবশেষে রাজধানীতে দেখা মিলল স্বস্তির বৃষ্টির। সিক্ত হলো রাজধানী, কমল গরমের তীব্রতা। ঈদের দিন ও পরের দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী তিন দিন কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। জুবাই রাজিনের রিপোর্ট। অবশেষে স্বস্তির বৃষ্টি রাজধানীতে। টানা দুই সপ্তাহের তাপদাহের পর কমলো গরমের তীব্রতা, স্বস্তি ফিরেছে জনজীবনে। মানে বেঁচে থাকাই তো কষ্ট হয়ে যাচ্ছিল, সেখানে এই বৃষ্টি পেয়ে যা ভালো লাগছে, এর থেকে আর ভালো লাগা মনে হয় আর পৃথিবীতেই নাই। প্রচন্ড গরমের সোজার সময় অশেষ আল্লাহর রহমত, বৃষ্টি অনেক ভালো লাগছে। ঠান্ডা ভোগান্তি ছিল গরমে, সেই ভোগান্তি থেকে মানুষের এখন মানে বৃষ্টিটা মানুষের ভিতরে একটা প্রশান্তি নিয়ে আসছে। আবহাওয়া অফিস জানায় বৃষ্টি ঝরতে পারে 22 ও 23 এপ্রিলও। 22 তারিখ এবং 23 তারিখ ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন, এই তিন দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সারা দেশে বৃষ্টিটা কেমন যায়, অনবরত হওয়া, কন্টিনিউয়াস হওয়া, মুষলধারে বৃষ্টি হওয়া এরকম না, থেমে থেমে কালবৈশাখী ঝড়ের আকারে বা শিলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে সারা দেশে তাপমাত্রা কমে আসতে পারে 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে কোথাও কোথাও বজ্র শিলা বৃষ্টি হতে পারে। ওইটার কারণে দিনের তাপমাত্রা আমাদের 1 থেকে 3 ডিগ্রি কমে আসতে পারে, বিশেষ করে আমরা যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার বলি, আর রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে 23 এপ্রিলের পর সারা দেশের তাপমাত্রা ফের বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা।